পাগল। জাঙ্কুক বলল, আর তুমি মহাপাগল? তে বলল, কেন? জাঙ্কুক বলল, কারণ তুমি পুরা পাগল একটা ছেলেকে বিয়ে করেছো, তাই এখন তুমি মহাপাগল। তে হালকা এসে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে রইল। তে ভাবতে লাগলো, আচ্ছা ভয়টা যদি সত্যি হয়ে যায় তাহলে আমার জাঙ্কুক কীভাবে থাকবে? সে কি আবার বিয়ে করবে? সে আবার বিয়ে করলে তো আমার সন্তানটা, না আমার সন্তানটা তো অনেক অত্যাচার অনাচার সহ্য করতে হবে তার মতো। কি করে করবে আমার সন্তানটা? আমার সন্তানটা তো এতিম হয়ে যাবে, আমার বাচ্চাটা তো তার সৎমার থেকে অনেক অত্যাচার সহ্য করতে হবে। আমার সন্তানকে আমি অনাথ করে দেব? কিন্তু আমার কাছে তো অন্য কোনো উপায়ও নেই। আমি যদি এখন অ্যাবরশন করে ফেলি তাহলে তার সাথে অন্যায় হবে, আর যদি নাও করি তাহলেও তার সাথে ভবিষ্যতে অন্যায় হবে। আমি কি করব? জাঙ্কুক ল্যাপটপের বাটন চাপতে চাপতে তের দিকে তাকিয়ে দেখলো তে চুপচাপ ফ্লোরের দিকে তাকিয়ে আছে। কি যেন ভাবছে সে, তার চোখ বেয়ে একের পর এক নোনা পানি গড়িয়ে পড়ছে। জাঙ্কুক তখন ল্যাপটপটা রেখে তেকে তার বুকে টেনে নিল। সে জানে তে কেন কান্না করছে, কিন্তু তার হাতেও তো কিছু নেই, তে অ্যাবরশন করায়নি, আর এখন তো 6 মাস পেরিয়ে 7 মাসে পড়েছে, এখন চাইলেও তারা কিছু করতে পারবে না। জাঙ্কুক বলল, তে তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, আর যদি তোমার কিছু হয়েও যায় তাহলে তোমার মিস্টার খরগোশও তোমার সাথে চলে যাবে, তার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই, এটাও চিন্তা করো না, তোমার বাচ্চা ওর দাতার কাছে থাকবে, বুঝেছ? তারপর থেকে জড়িয়ে রাখে জাঙ্কুক। পরের দিন ভোরবেলায় তারা আশ্রমের দিকে রওনা হয়। আশ্রমে যাওয়ার পথে যে কৃষ্ণচূড়া গাছটা আছে জাঙ্কুক আর তে সেই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে। জাঙ্কুক কৃষ্ণচূড়া ফুলের কলি থেকে ফুলের পাপড়ি সরিয়ে কলি দিয়ে তের হাতের নখ বানাচ্ছে, আর তে আশেপাশের দৃশ্য দেখে যাচ্ছে। খালি ক্ষেত, ধান কেটে যাওয়ার পর যে গোড়াগুলো থাকে সে গোড়াগুলো আছে এখন, আর দূরে রোডে অটো রিক্সা বাইক গাড়ি সব কিছু চলছে, সেগুলো দেখছে তে। জাঙ্কুক বলল, দেখো তোমার হাতে নখ বানাই দিছি। তে তাকিয়ে বলল, ওয়াও এজ এ লাইক রাক্ষসী। জাঙ্কুক বলল, আমার বউয়ের হাতে বড় নখ ভালোই লাগছে। তে জাঙ্কুকের মাথা থেকে একটা শুকনো পাতা সরিয়ে বলল, আমাদের ভবিষ্যৎ কি জাঙ্কুক? জাঙ্কুক দূরের রাস্তার দিকে তাকিয়ে বলল, সেটা তো তুমি জানোই তে, তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করছো? একটা কথা মাথায় রেখো, তোমার কিছু হয়ে গেলে আমিও থাকবো না বলে দিলাম, আর তোমার কাছে 2টা অপশন ছিল, একটা সুন্দর জীবন আর একটা আপনজনকে হারানোর, আর তুমি কোনটা বেছে নিলে? দ্বিতীয়টা। এরপর আর কি ভবিষ্যৎ থাকতে পারে? তে বলল, দ্বিতীয় অপারেশন হয়ে যদি আমি আপনার জীবনে সুখ এনে দিতে পারি। জাঙ্কুক তার ছেলের হাসি দিয়ে বলল, আমার মা আমার হাত ধরে বলেছিল সে এই রূপ থেকে সেরে উঠবে, কিন্তু কই, সে তো আমায় ছেড়ে চলে গেছে। তে বলল, যদি আমি আপনার জন্য থাকি তাহলে বড় বড় ঝড় বৃষ্টি হওয়ার পরে একটা সুন্দর রংধনু ফুটে উঠবে, মিলিয়ে নিন। জাঙ্কুক বলল, সবসময় সব কিছু পজিটিভ হয় না তে, আর আমার সাথে সব কিছু আজ পর্যন্ত নেগেটিভই হয়ে আসছে, আমি সবসময় আমার আপনজনদেরকে হারাই, একজন প্রিয় আপনজনকে হারিয়ে এখন আরেকজনকে হারাতে বসেছি, ছেলে হয়েছি বলে কি আমার মন নেই? আমার কি কষ্ট হয় না? আমার ঠিকই কষ্ট হয়, আমি এত এত কষ্ট কীভাবে সহ্য করছি? আমার মনটা ঠিক তোমাদের মনের মতো, আমারও আঘাত লাগে, তুমি তো বুঝবে না, তুমি আছো, তা যাই হোক এখন আর কিছু বলার নেই, যা হচ্ছে সব তোমার জন্য হচ্ছে, থাক এখন আর কিছু বলে লাভ নেই। এটা বলে জাঙ্কুক উঠে আশ্রমের দিকে যেতে লাগলো। তেও চোখের পানি মুছে তারপর পেছন থেকে বলল, আর কদিন পরে তো চলেই যাব, তাহলে এই কদিন ভালোবাসবেন না আমাকে? জাঙ্কুক তের কথা শুনে দাঁড়িয়ে পড়ল, তার পিছনে ঘুরে তের দিকে তাকানোর শক্তি নেই, হাঁটু গেড়ে জায়গাতেই বসে পড়ল, বসে এক চিৎকার দিল। তে তার জায়গায় দাঁড়িয়ে কাঁদতেছে, জাঙ্কুকও কাঁদতেছে। জাঙ্কুক কাঁদতে কাঁদতে বলল, তে তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না তে, তুমি আমার তেকুক হয়ে আমার পাশেই থাকবে, আমার কাছেই থাকবে তে।
এবার চাঙ্গুকের কাছে এসে তার হাত দুটো ধরলো, তাকে উঠতে বলল। এবার তারা দুজনেই আশ্রমে এসেছে। জাঙ্গুক তার মায়ের কবরটা দেখছে আর তে সেই ডোবাটার কাছে গিয়ে পেটে হাত দিয়ে বলল, বাবু জানো তোমার মাকে তোমার নানা নানি এখানে রেখে গিয়েছিল, কিন্তু আমি তোমার সাথে এরকমটা করব না। আমি তোমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করব, সবটুকু দিয়ে চেষ্টা করব আর করতেছি। তুমি একদম ভয় পাবা না, তুমি তোমার স্ট্রং মায়ের স্ট্রং সন্তান হবে। তুমি বড় হয়ে তোমার নিজের খরচ নিজেই চালাবে, ততদিন তোমার বাবা তোমার খরচ চালাবে, আর তোমার বাবা তোমার খুব খেয়াল রাখবে, আর যদি তোমার মা থাকে তাহলেও খুব খেয়াল রাখবো। বুঝেছো তুমি? তুমি একদম ভয় পাবা না। চাঙ্কুক থেকে ডাক দিল, তে। তে বলল, হুম। চাঙ্কুক বলল, চলো এবার যাই। এতক্ষণে সবাই হয়তো আমাদের জন্য নাস্তা নিয়ে বসে আছে। ও হ্যাঁ, একটা কথা বলতেই তো তোমাকে ভুলে গিয়েছিলাম। তে বলল, কি? চাঙ্কুক বলল, সোগা কল করেছিল, জিমিন নাকি সেন্সলেস হয়ে গেছে, এখন সোগা জিমিনকে নিয়ে হসপিটাল আছে। তে বলল, সে কি কি হয়েছে? জিমিন ঠিক আছে তো? চাঙ্কুক বলল, হুম, জিমিন এখন ঠিক আছে, তার খুশি খবর আছে। তে বলল, কি? চাঙ্কুক বলল, জিমিন মা হতে চলেছে, জিমিন প্রেগনেন্ট। তে বলল, আলহামদুলিল্লাহ, এটা তো খুবই খুশির খবর, আমার বেস্টও মা হতে চলেছে। চাঙ্কুক বলল, হুম, সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের সন্তানের সাথে জিমিনের সন্তানের বিয়ে দেব, তারপর সুগার আমি হব বেয়াই। তে হেসে দিল জাঙ্গুকের কথা শুনে, তারপর বলল, হুম, দিয়েন। তারপর ওরা দুজনে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসতেই ফুপু এসে এর হাতে তাবিজ লাগিয়ে দিল। জাঙ্গুকের কথায় মূলত তিনি এই তাবিজটা দিয়েছে তের হাতে, জাঙ্গুক কোনো কিছুই বাকি রাখতেছে না একে সেভ করার জন্য, তাকে থেকে হারানোর যন্ত্রণা সবসময় তাকে গ্রাস করে, সে ঠিকমতো দাঁড়াতে বসতে কিছুই করতে পারে না এই চিন্তায়, না জানি সে থেকে হারিয়ে ফেলে। নাস্তা মাস্তা শেষ করে সে উপরে আসলো, জানালার ধারে দাঁড়িয়ে থেকে বাইরের দিকটা দেখছে, তার মাথাটা ধরে আসে। সে জাঙ্গুকে কিছু বলেনি, কারণ জাঙ্গুক কিছু বললেই ভাববে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, এমনিতেই চিন্তার উপর থাকে, কয়েকদিন ধরে চিন্তায় কিছু করতে পারে না, তাই এটা দেখতে পারে। তারপর তারা 10-12 দিনের মতো মোহনগঞ্জ থেকে ঢাকায় ফিরে আসলো। দাদি তার পায়ের ব্যথা উপেক্ষা করে কয়েকবার এসে থেকে দেখে গেছেন, জাঙ্গুক অফিসে গেছে, তাই জিমিন এসে তের সাথে থাকছে, জিমিন এখন রান্না করবে। জিমিন শিখেছে রান্না, যেমন এই ডাল আলু ভর্তা ভাজি ডিম ভাজি এগুলো। তখনই ওলি এসে বলল, দাদি নাকি রান্না করেছে, তারা যেন রান্না না করে। দাদি জিমিনও প্রেগনেন্ট এটা জানতে পেরে তিনি তাদের দুজনের জন্য আজকে রান্না করেছে। জাঙ্গুক এতক্ষণে 2 বার ফোন করে খোঁজ নিয়েছে তের, আর সুগাও এখন অফিসে আছে, সুগা একটা ব্যাংকে চাকরি নিয়েছে ব্যাংকারের। জিমিন প্রেগনেন্ট জেনে জিমিনের মা বাবা তেমন একটা বকেনি তাকে, তারা যে মিথ্যে কথা বলে বিয়ে করেছিল তার জন্য বকা দেয়নি, এটা শুনে তে খুশি হয়েছে। একটু পর ওলিকে দিয়ে দাদি খাবার পাঠিয়ে দিল বক্সে করে, তে আর জিমিন খেয়ে তারপর তারা ঘুমিয়ে পড়ল। সুগা আর জাঙ্গুক অফিস থেকে ফিরে দেখল তাদের বউরা ঘুমাচ্ছে, তাদের বউদের সুস্থ স্বাভাবিক দেখে তারা দুজনেই শান্তির নিঃশ্বাস ফেলল। দেখতে দেখতে সেই যন্ত্রণার মুহূর্তটা চলেই আসলো, এবরেশন মৃত্যু কোইন্সিডেন্স এসব ভাবতে ভাবতে 9টা মাস কেটে গেছে। জাঙ্গুক থেকে তার চোখের বাইরে যেতেই দিচ্ছে না, সবসময় থেকে তার চোখে চোখে রাখছে, তার চোখ ভরে যাচ্ছে পানি এসে, কিন্তু সে সেটা লুকিয়ে মুছে নিচ্ছে, সে থেকে বুঝতে দিচ্ছে না যে তার মনে কতটা কষ্ট হচ্ছে। আজ সকাল থেকে অবশ্য তেরই খুব ভয় করছে, কিন্তু তার নিজের জন্য নয়, তার বাচ্চার জন্য। চাঙ্কুক 4-5 জনকে রেডি করে রেখেছে একে ইমার্জেন্সি সময়ে রক্ত দেওয়ার জন্য, ডক্টর বলেছে বিকেলের দিকে তেকে নিয়ে হসপিটালে যেতে, কিন্তু সকাল 10টার দিকে তের ব্যথা শুরু হয়ে গেছে, এই ব্যথায় কাতরাচ্ছে। জাঙ্কুকের হাত ধরে এপাশ ওপাশ করতেছে সে, তার খুব যন্ত্রণা হচ্ছে।
চাকুক দেরি না করে সেই মুহূর্তেই তাকে হসপিটালে নিয়ে আসলো। বেডে থেকে শুয়ে দিয়ে ডক্টর রুস্তমকে ডাক দিল। সমস্যাটা তখন হয়ে গেল, কারণ বাচ্চা বের করার কোনো কিছু উপায় রেডি করেইনি এখন তারা, আর অথচ এখনই তার ব্লিডিং শুরু হয়ে গেছে। চাকুক তো ঘেমে একাকার, চিৎকার করে বলল, আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু তেকে লাগবে, আপনারা সব কিছু বাদ দিয়ে শুধু তেকে বাঁচান, তে কাঁদতে কাঁদতে বলল। চাকুক, তুমি এসব কী বলছো? হ্যাঁ, আমার বাচ্চার কিচ্ছু হবে না, আমার বাচ্চা ঠিক থাকবে, কথা বলতে বলতে তে জ্ঞান হারিয়ে ফেলল। তখন ডক্টর রুস্তম আরও কয়েকজন ডক্টর নিয়ে আসলেন, নার্স প্রয়োজনের তুলনায় একটু বেশিই আনলেন। তখন ডক্টর রুস্তম বললেন, ওনার সেন্স ফেরাতে হবে, এই অবস্থায় কোনোভাবেই সিজার করানো যাবে না, আর এদিকে তো ব্লিডিং অনেক শুরু হয়ে গেছে, এই অবস্থায় ওনার সিজার করলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। চাকুক বাইরে দাঁড়িয়ে শুধু ছটফট করছে, তাকে কেউ ভেতরে ঢুকতে দিচ্ছে না। সুগার জিমিনও ততক্ষণে চলে এসেছে, বাবা আর লিসামারা রওনা দিয়েছে মোহনগঞ্জ থেকে। নার্সরা তের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, তের জ্ঞান ফিরল প্রায় 15 থেকে 16 মিনিট পর। চোখ খুলে ইশারা করে দরজার দিকে দেখিয়ে বলল, চাকুককে আসতে দিন। ডক্টর রুস্তম নার্সকে ইশারা দিয়ে বলল, চাকুককে আনতে। নার্স দরজা খুলে চাকুককে বলল, তে আপনাকে ডাকতেছে, ভেতরে আসুন। চাকুক আর দেরি করল না, তাড়াতাড়ি করে ভেতরে আসলো। এসে তের হাত ধরে হাঁটুগড়ের নিচে বসে পড়ল। তারপর তের কাছে মুখটা নিয়ে বলল, কিছু হবে না তোমার তে, আমি তোমাকে বাঁচাবো, তুমি বুকে সাহস রাখো। তে বলল, চাকুক আমি আর বাঁচবো না, আপনি বাচ্চাকে বাঁচান। চাকুক কিছু বলতে পারছে না, তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সবাই এমন একটা সিচুয়েশনে আছে এখন, তারা এখন তেকে রক্ত দিতে পারছে না আর ডেলিভারিও শুরু করতে পারছে না। তখন ডক্টর রুস্তম বলল, আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে এরকম অবস্থা হবে, এরকম রিস্ক আপনারা নিয়েন না, কিন্তু এখন আমি নিজেই বলতে পারছি না যে পেশেন্টকে বাঁচাতে পারবো কি না। তে জাঙ্গুকের এক হাত খামচে ধরে আর এক হাতে জাঙ্গুকের মাথা ধরে বলল, জাঙ্গুক আমি আপনাকে অনেক ভালোবাসি, জাঙ্গুক অনেক ভালোবাসি। ঠিক তেমনি আমি বাচ্চাটাকে ভালোবাসি জাঙ্গুক, সে তো আপনারই অংশ, তাকে তো আমি মরতে দিতে পারি না, তার খেয়াল রাখবেন আপনি জাঙ্গুক, তার জন্য ভালো একটা মা আনবেন যে সবসময় তার খেয়াল রাখবে, সবসময় তার চোখের দিকে তাকাবেন, দেখবেন সে ভালো আছে কিনা মন্দ, তাকে কোনো সময় একা হতে দেবেন না জাঙ্গুক, প্লিজ। চাকুক বলল, তে তুমি কেন এরকম কথা বলছো, তে তোমার কিছু হবে না, তে ডাক্তার আপনারা কিছু করছেন না কেন, কিছু করছেন না কেন, আমার তেকে বাঁচান, আর কোনো দিকে আপনাদের কনসেপ্ট করতে হবে না, আমার তেকে বাঁচান। ডক্টর বলল, আপনি রক্তের ব্যবস্থা করেন, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। তখন চাকুক চোখ মুছে তের কপালে একটি চুমু দিয়ে বেরিয়ে গেল। তে চাকুককে ঝাপসা দেখছে, কালো জ্যাকেট পরা ছেলেটি দৌড়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে, আর কখনো কি এই ছেলেটাকে দেখার সুযোগ হবে তার। তারপর তে চোখ মুছে বড় একটা নিঃশ্বাস নিয়ে ডক্টর রুস্তমের দিকে তাকিয়ে বলল, আমি যা বলি আপনারা তাই শুনুন, আপনারা আমার বাচ্চাকে বাঁচান, আপনারা যদি এখন আমাকে বাঁচান তাহলে আমি কাল পরশু এমনিতেই মারা যাব, আপনি সেটা ভালো করেই জানেন ডক্টর, আমার জন্য এরকম নিষ্পাপ বাচ্চার জীবন আপনি মেরে ফেলবেন, তাই বলছি আমাকে বাঁচানো বাদ দিয়ে আপনারা আমার বাচ্চাকে বাঁচান, আমি আমার বাচ্চার সাথে এরকমটা করতে পারবো না, দেখুন আমার সবচেয়ে বেশি অধিকার আছে এসব ব্যাপারে ডিসিশন নেওয়ার, আপনি আমাকে বাঁচাতে হবে না, আমার বাচ্চাকে বাঁচান, দেখুন আমার শরীর থেকে সব রক্ত চলে যাচ্ছে, আপনার কি মনে হয় 8-9 ঘন্টায় এক ব্যাগ রক্ত দিলে আমি বেঁচে যাব, আমাকে বাঁচিয়ে নিতে পারবেন? কখনোই না, আমি সেই মারাই যাব, তাই এরকম অনিশ্চিত ভবিষ্যতেকে বাঁচাতে গিয়ে আপনারা আমার সন্তানকে মারতে পারেন না ডাক্তার, তাই বলছি আমার বাচ্চাকে বাঁচান, সিজার করতে হলে করুন, তাকে সুস্থ মতো পৃথিবীতে নিয়ে আসুন, জাঙ্কুকের কথা শুনবেন না, সে জানে না যে আমাকে বাঁচালেও আমি 2-1 দিনের ভিতর ঠিকই মারা যাব,
তাহলে তাহলে কেন আমি আমার বাচ্চাকে সাথে করে নিয়ে যাব? তা হয় না, আপনারা আপনারা আগে আমার বাচ্চাকে বাঁচানোর ট্রাই করুন। তখন ডক্টর রুস্তম বলল, ঠিক আছে। এটা বলে ডক্টর অন্য একটা ডক্টরকে বলল সিজারের ব্যবস্থা করতে। তে তার হাতের দিকে তাকালো। তার হাতে জাঁকুকের দেওয়া সেই চুড়িটা যেটা সে জন্মদিনের দিন থেকে পরিয়ে দিয়েছিল। তারপর সেই হাতটা তার বুকে ধরে অন্যদিকে ফিরে গেল। তে জাঁকুক রক্তের ব্যাগ নিয়ে দৌড়ে এসেছে। ডাক্তার বললেন সিজার করা শুরু হয়ে গেছে, 10 মিনিট আগে থেকে সিজারের কাজ শুরু হয়ে গেছে। জাঁকুক চিৎকার দিয়ে রুমে ঢুকতে নিলেই সুগা আর বাকিরা মিলে জাঁকুককে আটকালো। জাঁকুক কাঁদতে কাঁদতে বলল, তে তে তুমি এটা কী করলে? তুমি আমার কথা রাখলে না, তুমি আমার কথা শুনলে না। তে আমি বাঁচব না, আমি বাঁচব না। সুগা জিমিনও কান্না করতেছে। তারা জাঁকুককে সামলানোর চেষ্টা করতেছে, কিন্তু জাঁকুক চিৎকার করেই যাচ্ছে। সে চিৎকার করে শুধু একটা নামই বলছে, তে, শুধুই তে। তের কানে তার চিৎকার পৌঁছাচ্ছে না, কারণ তাকে অলরেডি অবশ হওয়ার ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। ছয় বছর পর। হাই আপিরা, মনে হয় এটার আর একটা পার্ট হবে। এরপরের কাহিনী তোমরা পরের পার্টে দেখতে পারবে। আপিরা, আমি কিন্তু সত্যি সত্যি কান্না করে দিয়েছিলাম যখন এই স্টোরিটা প্রথম পড়েছিলাম। এখন জানি না তোমাদের মানে অবস্থা কীরকম। যাই হোক, এখন বাই, আল্লাহ হাফেজ, সাঙ্গেয়।